হাওড়া ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। শিবপুর বিধানসভা কেন্দ্রের হাওড়া স্পোর্টস ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে 13তম হাওড়া ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় দাসনগরের আলামোহন দাস স্টেডিয়াম প্রাঙ্গণে। আজ হাওড়া জেলা স্টেট লেভেল সিলেকশনে প্রায় 500 জন অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। অরূপ রায় এদিন সবাইকেই উৎসাহিত করেন। মন্ত্রী অরূপ রায়কে কাছে পেয়ে সকলেই আনন্দিত হন। এছাড়া উপস্থিত ছিলেন শান্তনু চন্দ্র, বীরেন পাঠক, বিশ্বজিৎ দাস, অভিজিৎ পাল সহ আরো অন্যান্যরা। হাওড়া স্পোর্টস ক্যারাটেডো প্রেসিডেন্ট শান্তনু চন্দ্র বলেন, এখনকার দিনে বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তাই বাচ্চাদের খেলাধুলার জগতে ফিরিয়ে আনার জন্যই মূলত এই উদ্যোগ। কিন্তু যে ডিসিপ্লিনটা, যে শিক্ষাটা তোমরা এখান থেকে নিচ্ছ, দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ ইন ইচ এন্ড এভরি স্টেপ অফ ইয়োর লাইফ। তো এই কথা বলে এবং যারা অর্গানাইজার তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এত সুন্দর একটা হেলদি এনভায়রনমেন্ট ধরে রাখার জন্য। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।